আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ভিডিও কনফারেন্সিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ক্লাস বা ব্যবসা সম্পর্কিত মিটিং সবই এখন অনলাইনে করা যায়। বাংলাদেশে বিশেষ করে কোভিড-19 এর সময় থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একসাথে যুক্ত হয়ে পড়াশোনা কিংবা আলোচনা সবকিছুরই চাহিদা বেড়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব গুগল মিট ব্যবহার করে কিভাবে আপনি আপনার স্ক্রিনটি প্রেজেন্টেশন করবেন ও ক্লাস রেকর্ড করে রাখবেন। আপনারা যারা এখনো জানেন না গুগল মিট কি, তাদের জন্য বলে রাখছি, গুগল মিট হলো একটি অনলাইন ভিডিও কনফারেন্সিং সার্ভিস যার মাধ্যমে আপনি অনেক ব্যক্তির সাথে একই সময়ে ভিডিও বা অডিও কলের মাধ্যমে আলোচনা করতে পারবেন। সাথে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার কোনো প্রজেক্ট সম্পর্কে সবাইকে অবগত করা সহ সকলের সাথে চ্যাট করতে পারবেন। আমরা যারা গুগল মিটের মাধ্যমে ক্লাস করে থাকি, তারা অনেকেই ক্লাসের ভিডিও পরবর্তীতে দেখার জন্য রেকর্ড করে রাখতে চান, কিন্তু গুগল মিটে যেহেতু প্রিমিয়াম প্ল্যান ছাড়া ভিডিও রেকর্ড করা যায় না, তাই আপনাদের সুবিধার্থে আজকে আমি দেখিয়ে দিব কিভাবে প্রিমিয়াম প্ল্যান ছাড়াও আপনি গুগল মিটের ক্লাসের ভিডিও রেকর্ড করে রাখতে পারেন। তো আমরা এজন্য দেখেন এখানে স্ক্রিনে একটি গুগল মিটের মিটিং ক্রিয়েট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে গুগল মিটের বিভিন্ন বিষয়ে আলোচনার আছে, কিন্তু যেহেতু আমরা এটা বিস্তারিত আলোচনা করব না, শুধু কিভাবে প্রেজেন্টেশন করতে হয় আপনার স্ক্রিন অন্যদের সাথে যারা মিটিংয়ে যুক্ত আছে তাদেরকে শেয়ার করা যায় এবং কিভাবে ভিডিওটি রেকর্ড করে রাখা যায় মিটিংটি, সেটা আমরা আজকে দেখব। তো এখানে আমি আর বিশেষ বিস্তারিত কিছু আলোচনা করছি না, আমরা সরাসরি দেখি। এখানে দেখেন নিচের দিকে অনেকগুলা বাটন আছে, এই বাটন থেকে একটা বাটন দেখেন প্রেজেন্ট নাও, এই প্রেজেন্ট নাও বাটনে ক্লিক দিবেন আপনার স্ক্রিনটি শেয়ার করার জন্য। তারপরে এখান থেকে দেখেন উইন্ডো অথবা ইন্টিরিয়ার স্ক্রিন, যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ইন্টিরিয়ার স্ক্রিন, অর্থাৎ আমি সম্পূর্ণ স্ক্রিনটি অন্যদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি যাতে সবাই দেখে আমার স্ক্রিনটি। তো ইন্টিরিয়ার স্ক্রিনে ক্লিক করার পরে আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন, তারপরে শেয়ার অপশন চলে আসবে, শেয়ার অপশনে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখেন এখানে প্রেজেন্টেশন শুরু হবে, ইউ আর প্রেজেন্টিং ইউর স্ক্রিন, এটা ইগনোর করে দেন। ইগনোর করে দেওয়ার পরে দেখেন এখন আমি এই স্ক্রিনে যা যা কাজ করব, আমার মিটিংয়ে যতজন যুক্ত আছে প্রত্যেক ব্যক্তি সেটি দেখতে পারবেন। তো এটা হলো স্ক্রিন শেয়ারিং বা প্রেজেন্টেশন সিস্টেম কিভাবে আপনারা করবেন দেখলেন। তো এখান থেকে যদি আপনাদের শেয়ার করা শেষ হয়ে যায়, প্রেজেন্টেশন বন্ধ করতে চান, তো এখানে নিচে দেখেন স্টপ শেয়ারিং একটা অপশন আছে, সেটাতে ক্লিক করলেই আপনার প্রেজেন্টেশনটি অফ হয়ে যাবে। এখন আসেন আমরা এই মিটিং এর ভিডিও যে বা এই যে প্রেজেন্ট করলাম আমি আমার স্ক্রিন, সেটি যদি আপনি কিংবা অন্যরা যদি রেকর্ড করতে চান তাহলে কিভাবে করবেন সেটি এখন দেখিয়ে দিব। তো এখানে দেখেন ডান দিকে যে অপশনগুলো আছে, এখানে একটি অপশন আছে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন রেকর্ডিং নামে একটা অপশন আছে, রেকর্ডিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে গুগল মিট ফ্রিতে আমরা যারা ইউজ করি তাদেরকে রেকর্ড করার ফিচারটি দেয় না, অর্থাৎ আপনি যদি গুগল মিটের মাধ্যমে ভিডিও রেকর্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট করে নিতে হবে, অর্থাৎ পেইড ভার্সন আপনি ইউজ করতে হবে। তো আমরা সবাই তো আর পেইড ভার্সন ইউজ করতে পারবো না, তো এজন্য আমরা দেখব কিভাবে পেইড ভার্সন না নিয়েও কল রেকর্ড করা যায়, অর্থাৎ আমাদের মিটিংটি ভবিষ্যতের জন্য রেকর্ড বা অন্যদের যারা মিটিংয়ে জয়েন করেনি তাদেরকে দেখানোর জন্য রেকর্ড করে রাখতে পারি, সেটা আমরা দেখব। তো আমরা এখান থেকে বের হয়ে আসি। আমরা এজন্য একটা ছোট্ট সফটওয়্যারের সাহায্য নেব, স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। তো আপনারা গুগলে যদি সার্চ দেন স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নামে তাহলে অনেকগুলো রেকর্ডিং সফটওয়্যার পাবেন। তো এগুলোর মধ্যে অ্যাডভান্স লেভেলের যে রেকর্ডিং বা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেগুলো আপনারা ইনস্টল দিয়েও কাজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে আমি যেভাবে যে সফটওয়্যারটি দেখাবো সেটাই আপনারা ইনস্টল দেবেন, কারণ আমি যে সফটওয়্যারটি দেখাতে চলেছি সেটা খুবই ছোট্ট একটা সফটওয়্যার, সাইজেও অনেক ছোট, তবে খুব স্মুথলি আপনি
আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আর সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো, সেজন্য আপনারা এটা ইউজ করতে পারেন। অযথা বড় ধরনের বা অ্যাডভান্স লেভেলের কোনো সফটওয়্যার আপনারা ইনস্টল দিয়ে পিসিটি স্লো হয়ে যেতে পারে, এরকম অনেক সমস্যা হয়। তো এই জন্য আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস বারে লিখবেন ফার্স্ট স্টোন ক্যাপচার। ফার্স্ট স্টোন ক্যাপচার লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে, ডাউনলোড ফার্স্ট স্টোন ক্যাপচার, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখেন এখানে ডাউনলোড ফার্স্ট স্টোন ক্যাপচার অনেকগুলো ডাউনলোড মেথড আছে। তো এখানে ইএক্সি দুইটা সাইট আছে, অর্থাৎ একটা সাইট সমস্যা করলে যাতে আরেকটা সাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা হলো ইএক্সি ফাইল, অর্থাৎ কম্পিউটারে ইনস্টল করে নিয়ে তারপর এটা ব্যবহার করতে হবে। এটা জিপ ফাইল আর এটা পোর্টেবল, অর্থাৎ আপনারা ইনস্টল না দিয়েও এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ইএক্সি ফাইলটি ডাউনলোড করে নিব। দেখেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যার ইনস্টল মেথড অন্যান্য সফটওয়্যার ইনস্টলের মতোই, সো আমি এটা আর দেখাচ্ছি না। আর আমার কম্পিউটারে যেহেতু এটা আগের থেকেই ইনস্টল করা আছে, সুতরাং আমি এ বিষয়ে আর আলোকপাত করছি না। আমি দেখাবো যে এটার মাধ্যমে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। তো স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমেই আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন। এখান থেকে সার্চ দিয়ে আপনারা ফার্স্ট স্টোন সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এরকম একটা অপশন পাবেন। এই অপশন থেকে আপনারা স্ক্রিনে দেখানো যে ছবি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও একটি পপ আপ আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা চুজ করে নেবেন আপনি আপনার মনিটরের কতটুকু অংশ রেকর্ড করতে চাচ্ছেন। তো এখানে অনেকগুলো অপশন, একেবারে নিচের যে অপশন সেটা হলো ফুল স্ক্রিন, অর্থাৎ এটা যদি সিলেক্ট করে আপনি স্টার্ট করেন ভিডিও রেকর্ডিং, তাহলে আপনার মনিটরে এ টু জেড, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গা আছে প্রত্যেকটা জায়গা, পুরোটা জায়গা আপনার রেকর্ড হবে। আর যদি এর উপরেরটা দেন, অর্থাৎ ফুল স্ক্রিন উইদাউট টাস্ক বার, তাহলে এই যে নিচের যে টাস্ক বার আছে সেটি ছাড়া পুরো মনিটরটি বা পুরো উইন্ডোটি আপনার রেকর্ড হবে। তো আমরা স্ক্রিন ফুল স্ক্রিন উইথ টাস্ক বার, উইদাউট টাস্ক বার সেটা সিলেক্ট করে আমরা রেকর্ড বাটনে ক্লিক করব। এখানে অপশন বা আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনারা আর পরিবর্তন না করলেও চলবে, এভাবেই থাক। তো রেকর্ডে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে আপনাদের সামনে, সেখান থেকে আপনারা বিভিন্ন সেটিংগুলো দেখে নিতে পারেন। এগুলো বাই ডিফল্ট এভাবেই থাক। তারপরে আপনাদের কাজ হলো আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরেই দেখবেন নিচের দিকে একটা প্রোগ্রেস বার চলে আসছে, এবং সেখানে আপনারা কত সময় ধরে রেকর্ড করছেন সেটা প্রদর্শন করবে, এবং এই ভিডিওটির সাইজ কত সেটাও এখানে দেখাবে। তো এই হলো আপনারা কিভাবে রেকর্ড করবেন সেটার সিস্টেম। এভাবে আপনারা আপনাদের ক্লাসের ভিডিও, শুধু ক্লাসের ভিডিও না, আপনার মনিটরের যে কোনো সময় যদি প্রয়োজন পড়ে যে স্ক্রিন রেকর্ড করার জন্য, তাহলে এই একই প্রসেসে আপনারা আপনাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে নিতে পারবেন। তো রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনারা নর্মালি যেটা করবেন, কিবোর্ডের F10 বাটনে প্রেস করবেন। F10 বাটনে প্রেস করার পরেই আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক করে, সেভ বাটনে ক্লিক করে আপনারা আপনাদের কম্পিউটারের কোন জায়গায় আপনারা এই ভিডিওটি সেভ করতে চাচ্ছেন সেটি দেখিয়ে দিবেন, এবং ফাইলের একটি নাম দিয়ে এটাকে সেভ করে দিবেন। তো এই হলো আজকের যে বিষয়বস্তু। আমি দুইটা অপশন আপনাদের দেখালাম, সেটা হলো এক নম্বর যে কিভাবে আপনি আপনার স্ক্রিনটি অন্যদের মধ্যে শেয়ার করবেন, অর্থাৎ প্রেজেন্টেশন করবেন, আর অন্যটি হলো কিভাবে আপনি এই গুগল মিটের মিটিংটি শেয়ার করবেন। তো দুইটি অপশনই দেখলেন। এরপরেও আপনারা যদি কারো জানা না থাকে আপনাদের যে কিভাবে গুগল মিটের কোনো মিটিংয়ে জয়েন করতে হয়, তার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটি দিয়ে দিচ্ছি।
আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা গুগল মিটের কোনো মিটিংয়ে যুক্ত হতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।